আমরা এখন আছি ওই পার্কে, পৌরাণিক পার্কের ভিতরেই। আপনারা জানেন যে মুসা নবী এবং ফেরাউনের একটা ঘটনা, যে ঘটনাকে ভিত্তি করে এটার স্থাপতি করা হয়েছে, স্থাপন করা হয়েছে নীল নদ। যারা মুসলমান, সারা বিশ্বের সমস্ত মুসলমানরা জানেন নীল নদের কাহিনী। এই সেই নীল নদ, যেই নদ ফেরাউনের লাঠির আঘাতে দুই ভাগ হয়ে গিয়েছিল। আমরা এখনই খুব শীঘ্রই আপনাদেরকে একটা নদী ভাগ হয়ে যে মাঝখানে রাস্তা হয়েছে সেই রাস্তাটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন একটা নদী ভাগ হয়ে রাস্তা হয়েছে, সেই রাস্তা আমরা এখন যাচ্ছি। অনেক পর্যটকের কারণে আমাদের হয়তো না আমরা একটু দেখানোর কিছু করতে পারে। আপনারা দেখেন যে দুটা নদী মাঝখানে রাস্তা, এবং এইখানেই সেই মুসা নবীর লাঠির আঘাতে ভাগ হয়েছিল। এবং ফেরাউনকে, ফেরাউনের যে করুণ করণীয় হয়েছে সেই করুণ করণীয় কাহিনী আপনাদেরকে আমি পরে শোনাবো। বাট আপনারা দেখেন যে দুটা নদীর সাথে একটু রাস্তা হয়েছিল, আমরা তো আপনাদের দেখাতে চাই। বিশেষ ভ্রমণ প্রিয়াসু, ভ্রমণ প্রিয়াসু পর্যটক এখানে খুব জমিয়ে থাকে। অনেক মুসলমান, আমাদের সবচেয়ে বেশি মুসলমান, এবং মুসলমানদের আনাগোনায় কিন্তু এই পার্কে বেশি দেখা যাচ্ছে। সাথে থাকুন, দেখা হবে যখন কোনো জায়গায়, ভালো থাকবেন।